পাহাড় বেড়াতে যাওয়ার জন্য বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট কাটবেন ভাবছেন, তাহলে ঘুরতে যাওয়ার জন্য হাতে রাখতেই হবে অতিরিক্ত একটা দিন। কারণ ট্রেনের সময়সূচি মিলিয়ে পাহাড়মুখী হতে গেলে পড়তে হতে পারে নানান সমস্যায়। ইতিমধ্যেই চরম ভোগান্তির মুখে পড়েছেন বন্দে ভারত এক্সপ্রেসের বেশ কিছু যাত্রী। ট্রেনের সময়সূচি নিয়েও প্রশ্ন উঠেছে যাত্রী মহলে। সমতল ও পাহাড়ের মধ্যে সময়ের ব্যবধান কমানোর জন্য বন্দে ভারত চালু হয়েছে, কিন্তু প্রথম সপ্তাহে পর্যটকদের মধ্যে ট্রেনের কর্মসূচি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কাকপুরে হাওড়া থেকে বন্দে ভারত ছাড়ার পর এনজেপি পৌঁছতেই দুপুর গড়িয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এরপর সেখান থেকে পাহাড় গন্তব্যের ক্ষেত্রে যাত্রীদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। গত দুদিনের একাধিক পর্যটক এই ট্রেনে হাওড়া থেকে এনজেপি গিয়েছেন, তাদের সমস্যার কথা ইতিমধ্যেই স্থায়ীভাবে আলোচনায় উঠে এসেছে। একদিকে বন্দে ভারতের খাবারের মান নিয়ে প্রথম দিনেই প্রশ্ন তুলেছেন যাত্রীরা। একই ভাড়ার সব যাত্রীদের কাছে একই রকম খাবার পৌঁছায়নি বলে ওঠে অভিযোগ। শুনেছিলাম সেরকম নয়, মান খুবই খারাপ বলবো, মানে যেরকম ভাড়া সেই অনুযায়ী নয়, রাইস ভালো নয়, ঠান্ডা ডাল তেমনি, চিকেনটা তো শক্ত, মানে বয়স্ক লোকেদের পক্ষে খুবই অসুবিধে খাওয়া। আর যাওয়ার সময় আমি গেছি এবং এসেছি আজকে, যাওয়ার সময় যেটা ব্রেকফাস্টে ডিম টোস্ট মানে ডিমের অমলেটটা দিয়েছিল, পোচ দিয়েছিল, একেবারে লিকুইড মানে কাঁচা বলা যেতে পারে, ফেলে দিতে হয়েছে। খাবারটা যাওয়া ভালো দিয়েছিল, আসার সময় খাওয়া নিয়ে খুবই ঝামেলা হয়েছে, এক একটা কোচে এক এক রকম খাবার দেওয়া হচ্ছে। যেমন সন্ধেবেলা যে ইভিনিং স্ন্যাক্সটা আছে, আমাদের কেক মিষ্টি দেওয়ার কথা, কোনো কোনো কোচে কেক দিয়েছে, কোনো কোনো কোচে মিষ্টি দেয়নি, আবার কোনো কোনো কোচে কেক মিষ্টি দুটোই দিয়েছে। কথা হচ্ছে ভাড়া তো সবাই সেম দিচ্ছে, তাহলে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, কেন এরকম হবে? এরপর আবার ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনাও সামনে এসেছে। এরপর এনজেপি পৌঁছানোতে সময় নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। একদিকে যাত্রী স্বাচ্ছন্দ্য নিয়ে শুরু থেকেই যেমন উঠেছে প্রশ্ন, তেমনি বিলাসবহুল এক্সপ্রেসের সময়সূচির জেরে বিপাকে পড়েছেন পাহাড়মুখী পর্যটকেরা। বন্দে ভারতে সফর করে সিকিম বা দার্জিলিং ভ্রমণ করার প্ল্যান যারা করেছিলেন, ট্রেন থেকে নেমে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে বহু পাহাড়মুখী পর্যটকদের। গত দুদিনের পরিস্থিতি দেখে ওয়াকিবহাল মহলের মতে, পর্যটকদের কাছে এই ট্রেন সময়ের হিসেবে গ্রহণযোগ্যতা একসময় হারাতেই পারে। কিন্তু সমস্যা ঠিক কোথায়, কি কি সমস্যার মুখে পড়তে হচ্ছে পর্যটকদের, কি বলছেন স্থানীয় ব্যবসায়ী থেকে গাড়ি এবং হোটেল মালিকরা? হাওড়া থেকে কাকপুরে ছেড়ে বন্দে ভারত এক্সপ্রেস দুপুর 1:50 এনজেপি পৌঁছচ্ছে। এরপর পর্যটকরা স্টেশনের বাইরে আসতেই 2 পেরিয়ে যাবে, আড়াইটাও বাজতে পারে। এরপর যদি খাওয়া দাওয়ার পর তারা গন্তব্যের দিকে রওনা দিতে চান, তাহলে সেই সম্ভাবনা না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ স্টেশনের বাইরে যে সমস্ত ভাড়ার প্রাইভেট গাড়ি এসে দাঁড়ায়, তারা যাত্রী নিয়ে বেরিয়ে যায়। এক্ষেত্রে টংলু সান্দাকফুর দিকে যাওয়ার জন্য সকালে গাড়ি ধরতে হয়। এছাড়াও লাফা, লোলেগাঁও, পেডং সহ একাধিক দূরের জায়গার গাড়িও সকালেই যাত্রী নিয়ে রওনা হয়। দুপুরের দিকে হাতে গোনা কিছু গাড়ি পাওয়া গেলেও তারা কোনোভাবেই যেতে রাজি হয় না। এক্ষেত্রে দুপুর পেরিয়ে গেলে আর পাহাড়ের রাস্তায় চালকরা গাড়ি দিয়ে উঠতেও চান না। স্থানীয় ব্যবসায়ীদের একাংশের দাবি, পর্যটকদের ক্ষেত্রে একটু তো সমস্যা হচ্ছে, কারণ তারা সকাল সকাল পাহাড়ে পৌঁছে যেতে চান, সেখানে পাহাড়ে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাচ্ছে। রেলের উচিত খুব তাড়াতাড়ি নতুন লাইন বসিয়ে বন্দে ভারতের সময় সীমা কমানো। দার্জিলিং যাওয়ার ক্ষেত্রে বিষয়টি অনেকটা একই রকম, দুপুরের পর দার্জিলিং এর জন্য গাড়ি নিলে মোটা টাকা ভাড়া গোনার সম্ভাবনাটাই বেশি। সেক্ষেত্রে এনজেপির কোনো হোটেলের ঘরে আপনাকে পরিবার নিয়ে বাকি দিনটা থাকতে হতে পারে। পরের দিন ভোরবেলা আপনি সপরিবারে নির্দিষ্ট গাড়িতে গন্তব্যের দিকে যাত্রা করবেন, এতে আপনার একটি দিনও ব্যস্ত সময় নষ্ট হলো। অন্যদিকে এনজেপিতে খাওয়া রাতে থাকার জন্য কিছু গ্যাটের করিও খরচ করতে হলো। যদি পৌঁছানোর দুপুরে গাড়ি ভাড়া করে গন্তব্যে বেরিয়ে যান, সেক্ষেত্রেও বেশি টাকাই খরচ করতে হবে। পাহাড়ে থাকার জন্য আগে থেকে হোটেল হোমস্টে বুক না করে রাখলে সেখানে সমস্যা আরো। এই বিষয়গুলির জন্য আগামী দিনে বন্দে ভারতের থেকে যাত্রীরা মুখ ফিরিয়ে নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এবার ট্র্যাক বদল করে হাওড়া এনজেপি সময়ের ব্যবধান কমিয়ে আনা যায়, সে নিয়েও নজর থাকবে ওয়াকিবহাল মহলের। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।